ফেব্রুয়ারি মাসে অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা নেয়ার পর মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর হাতে নিহত হয়েছে 75 শিশু। এই পাঁচ মাসে আটক হয়েছে অন্তত আরও 1000 শিশু। জাতিসংঘের শিশু অধিকার কমিটির প্রধান মিকিকো ওতানি এক বিবৃতিতে জানিয়েছে, মিয়ানমারের শিশুদেরকে অবরুদ্ধ করা হয়েছে। অভ্যুত্থানের কারণে তারা ভয়াবহ ক্ষতির মধ্য দিয়ে যাচ্ছে। সহিংসতা, নির্বিচার, গোলাগুলি ও বেআইনি গ্রেফতারের শিকার হচ্ছে শিশুরা। তাদের সামনেই তাদের অভিভাবক ও ভাই বোন নির্যাতিত হচ্ছে। 18 স্বাধীন বিশেষজ্ঞ সমন্বয়ে একটি শিশু অধিকার কমিটি গঠন করেছে জাতিসংঘ। মিয়ানমারে আন্তর্জাতিক শিশু অধিকার আইন বাস্তবায়ন হচ্ছে কিনা তা তদারকি করছে এই কমিটি। মিয়ানমারের সেনাবাহিনী ও পুলিশের হাতে শিশু হত্যার এসব ঘটনাকে তীব্র নিন্দা জানিয়েছে এই বিশেষজ্ঞ দল।